আমি সোনালি আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তেলকুই। তেলকুইটা কি করে বানাবো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এখানে কতগুলো কই মাছ নিয়েছি, বড় সাইজেরই কই মাছ। এরপর লাগছে আমার সর্ষের তেল, টক দই, কাঁচা লঙ্কা, আদা বাটা, জল, হলুদ গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর দু রকমের লঙ্কা গুঁড়ো আমি নিয়েছি এখানে, একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, একটা শুকনো লঙ্কা গুঁড়ো। এবার আমি রান্নাটা আরম্ভ করছি। আচ্ছা দেখুন আমি প্রথমে তেলটা পুরো কড়াতে দিয়ে দেবো। এদিকে তেলটা গরম হতে হতে আমি মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। সামান্য হলুদ আর নুন দিয়ে মাছটা মাখিয়ে নেব। গরম হয়ে গেছে, আমি এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। এগুলোকে আমি আস্তে করে ভাজছি। দেখুন কোলমাছগুলো ভাজা হচ্ছে, দেখুন এগুলো বেশি দেখে গেছে, কেননা এগুলো জ্যান্ত মাছগুলো আপনার ভয় করে না, জ্যান্ত মাছ যখনই আপনি তেলে ভাজবেন তখনই এখন বেঁচে যাবে। দেখুন মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিয়েছি একে একে। এবার আমরা তেলের মধ্যে সামান্য একটু জল দেবো। জল দেওয়ার পরে আমি আদা বাটাটা দিয়ে দেবো। এরপর আমি এতে মশলাগুলো দিয়ে দেবো। আমি এতে স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি স্বাদ মতো, এইটা আমি একটু টক দিয়ে দেবো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখুন তেলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে আমার। কষাটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি টক দইটা, দু চামচ টক দইটা আমি জল দিয়ে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ওটাকে আবার আমি একটু কষিয়ে নেব। সুন্দর একটা রং এসেছে আর কষাটা হয়ে গেছে, তেলটা দেখুন এখান থেকে ছেড়ে এসেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। এতে জলটা দিয়ে আমি একটু চাপাটা দিয়ে দেবো যাতে এটা ফুট ধরে। এবার আমি ঢাকাটা খুলবো। দেখুন সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এটাকে মাছগুলো দিয়ে দেবো। আমি আবার ঢাকাটা দিয়ে এবার ঢাকাটা তুলবো। দেখি কি হলো, দেখেছেন কি সুন্দর তেলটা বেরিয়ে এসছে তেল করে। আচ্ছা আমি উপর থেকে কটা লঙ্কা, কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। এবার দেখুন মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে সার্ভ করছি। দেখুন আমি এটা সার্ভ করে দিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতের সাথে তেলকই খুব ভালো লাগবে খেতে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।